সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া মদপানরত এক নারীর ভিডিওকে ঘিরে তোলপাড় ময়মনসিংহ জুড়ে। দাবি করা হচ্ছে ভিডিওতে থাকা নারী মুক্তাগাছা যুব মহিলা লীগ সভাপতি ইসরাত জাহান তনু দল থেকে বহিষ্কারও করা হয়েছে তাকে, যদিও ষড়যন্ত্রের শিকার বলে দাবি তার। কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে এই ভিডিও। অনেকে এই নারীকে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ইসরাত জাহান তনু দাবি করে দিয়েছেন স্ট্যাটাস। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তবে এই ভিডিও ভুয়া বলে দাবি যুব মহিলা লীগ নেত্রীর। ওই ভিডিওটা হচ্ছে একটা তামিল ইন্ডিয়ান তামিলের মদ খাওয়ার ভিডিও, তো সেখান থেকে একটা স্ক্রিনশট রাখা হয় এবং সেই স্ক্রিনশটটাকে কেন্দ্র করে তারা মিথ্যা অপপ্রচার ছড়ায় যে মুক্তাগাছা উপজেলা যুব মহিলা লীগের নেত্রী মদ্যপান করছে এবং ইয়াবা সেবনকারী কিছু ছবি, যেগুলোর সাথে আমার কোনো সম্পৃক্ততাই নেই। তনু আরও জানান, এই সব কিছুর পেছনে তার সাবেক দ্বিতীয় স্বামীর হাত রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এই ঘটনায় নিজেকে নিরপরাধ দাবি করে তিনি জানান, আসছে উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে দাঁড়ানোর ঘোষণার পরপরই এমন ঘটনা ঘটেছে। আমার সাবেক স্বামী, উনি আমার সাবেক দ্বিতীয় হাজব্যান্ড, ওনাকে আমি ডিভোর্স দিই। ডিভোর্স দেওয়ার পরে ওনার বিরুদ্ধে আমার কোর্টে দেনমোহরের একটা মামলা চলমান, সেইগুলো থেকে আসলে মুক্তি পাওয়ার জন্য আমার নামে বিভিন্নভাবে মিথ্যা অপপ্রচার এবং স্টিল এখন পর্যন্ত সে বিভিন্নভাবে হুমকি ধামকি করে। তনুর পরিচিত জনদের দিয়ে এটা আউট করেছে, এই ভিডিওর সাথে আমি সম্পৃক্ত না। আমাকে যদি ধরানোর উদ্দেশ্য হচ্ছে যে আমার জামিনটা বাতিল করা। পুলিশ বলছে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে ইতিমধ্যে আমরা একটি জিডি পেয়েছি, উনি একটি জিডি করেছেন, আমরা কাজ শুরু করেছি। আমরা যদি তদন্তে এমন কিছু পাই যে কেউ তার বিরুদ্ধে কোনো তার জন্য ডিফেমিং বা তার চরিত্র হননের জন্য কোনো চেষ্টা চালাচ্ছে, অপচেষ্টা চালাচ্ছে, তাহলে অবশ্যই আমরা দ্রুত তাকে আইনের আওতায় নিয়ে আসব। মদ খাওয়ার ভিডিওর ফ্যাক্ট চেক করে দেখা যায় 2022 সালে ফেসবুকে এটি আপলোড করা হয়। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ।